ছাত্র শিক্ষক দ্বন্দ্বে সীমাহীন অশান্তির আবহ কোচবিহার এমস এন মেডিকেল কলেজে এই মেডিকেল কলেজের প্রফেশনাল এমবিবিএস পার্ট টু সার্জারি পেপার ওয়ান এর পরীক্ষা ছিল বৃহস্পতিবার এদিন সাতানব্বই জন মেডিকেল পড়ুয়া পরীক্ষায় বসেন তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এই পরীক্ষায় নকল করছিল আর এই অভিযোগ আনেন এই মেডিকেল কলেজের শিক্ষক তথা এই পরীক্ষা সেন্টার ইনচার্জ ডক্টর তনয় মোহন্ত আর এরপরে উত্তেজনা চরমে ওঠে এই মেডিকেল কলেজ অন্তরে এই সেন্টার ইনচার্জকে তার চেম্বারে আজকে রেখে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থীরা তাদের অভিযোগ তিনি একজন ছাত্রবিরোধী শিক্ষক তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বিরোধিতা করাতেই তাদের ওপরে মিথ্যে অপবাদ দিচ্ছেন তিনি এই ছাত্রশিক্ষক চাপানোতর খিরে এদের উত্তেজনা চরমে ওঠে এমএড করেছে কি করবেন প্রেজেন্ট সিচুয়েশন তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি প্রিন্সিপাল চেম্বার স্টুডেন্ট দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি তো একচুয়ালি আমাদের ফাইনাল এমবিবিএস পরীক্ষা চলছে তো তার আমি সেন্টার ইনচার্জ তো আজকে ফিফ ডে পরীক্ষার তো স্টুডেন্টদের এই মুহুর্তে এখন যা দাবি আর কি যে এই পদ থেকে আমাকে পদত্যাগ করতে হবে কারণটা ওরাই ভালো বলতে পারবে যে বল ওদের যেটা দাবি আর কি যে আমি অ্যান্টি স্টুডেন্ট কাজ করে যাচ্ছি মানে আমার অপরাধ হচ্ছে যে টুকলিবাজি কেন আমি প্রতি প্রতিরোধ করছি ঠিক আছে তো সেই জন্য ওরা এখানে দাবি নিয়ে এসছে যে প্রিন্সিপাল স্যার তো নেই আমি প্রিন্সিপাল স্যারের চার্জে আমিই আছি তো ওদের দাবি হচ্ছে যে যা যা কলেজের যা যা পদ আছে ইনক্লুডিং সেন্টার ইনচার্জ সেটার থেকে আমাকে এখনই পদত্যাগ করতে হবে নাহলে ওরা এখানে দাঁড়িয়ে আছে আর কি ঘিরে আমাকে মানে ধর্না বলতে পারে না যে আটকে রেখেছে আর কি মেইন গেটও আটকে দিয়েছে আমার বাইকের চাবিও নিয়ে নিয়েছে ঠিক আছে তো মোটামুটি কত কতক্ষণ বেশি কোনো আধ ঘন্টা হবে ঠিক আছে আমাদের এটা নিয়ে আমাদের বক্তব্য ছিল আজকে আজকে যা বক্তব্য আমার হ্যাঁ আমরা তনয় স্যারকে আমরা সব বলেছি আমরা তনয় স্যারকে সব বলা হয়েছে কিন্তু তনয় স্যার কিছুতেই স্যার নিজের নিয়ে ইয়ে থেকে হচ্ছেন পাথর পাথরগুলো নিয়ে যাচ্ছিল তো সেদিনকে হয়েছিল আমি আর লিখন একসঙ্গে ছিলাম দেখছি যে ডি ডি গ্রুপের যে ইয়ে গার্ডগুলো আছে ওরা পাথর টোটোতে করে নিয়ে যাচ্ছে তো আমরা কি জিজ্ঞেস করি পাথরগুলো বিনা পারমিশনে কোথায় যাচ্ছে তো বলা হয় যে টন টনিক স্যারের যে আমাদের আছে ওনার বাড়ি যাচ্ছে কোনো একটা গ্যারেজের কোনো গ্যারেজের কোনো কাজের জন্য যাচ্ছে তো আমরা বললাম যে বিনা অকশানে কলেজের জিনিস তো জিনিসপত্র তো নিয়ে যাওয়া উচিত না এটা কলেজের প্রপার্টি একটা ছাত্রদের প্রপার্টি সবার প্রপার্টি তো এটা তো কোনো স্যারের কোনো নিজস্ব কিছু না যে নিয়ে যাবে তো আমরা ওই নিয়ে বলছিলাম ততক্ষণে তনয় স্যার ঢোকে আমাদের দিয়ে আমাদের ওই ভিডিও প্রুভও আছে যে তনয় স্যার বলেন যে এটা এটা তাদের রেখে দাও এই জিনিসটা এই ধরা পড়ে যাওয়ার পর যখন বলেন যে এই পাথরগুলো রেখে দাও ওই সব এইসব আমাদের প্রুফ করা আছে এটা আমার বক্তব্য আমার নাম যুবের রমা আমার কালকে পরীক্ষা শেষ হয়েছিল আমাদের হোস্টেলে কিছু জিনিস অসম্ভব প্রবলেম হচ্ছিল পরিষ্কার নিয়ে সিলিং ভেঙে পড়ছে সো আমি পরীক্ষা শেষ হয়ে আজকে কমপ্লেন করতে এসেছিলাম আমি তো পরীক্ষার মধ্যে আসবো কি এটা তো আমার ব্যাপার না স্যার তখন আমাকে গায়ে হাট দিয়ে বের করে দিচ্ছে বলছে এখন আসবি না থ্রেড দিচ্ছে লোকাল গুন্ডার ব্যাপার আনছে তাছাড়া বলেছে ওপর মহলে দেখে নেব নানা রকম থ্রেড দিয়েছে এবারে এইসব ছাড়াও আর আমাদের একটা বন্ধু যেহেতু আজ বাথরুম ফাথরুম সব বন্ধ পরীক্ষার ও এসেছিল লাইব্রেরিতে পড়তে ও গিয়েছিল হচ্ছে প্রিন্সিপাল অফিস বাথরুমে টয়লেট করতে সন্ধে কি যায় না ওকে বন্ধ করে চলে গেছে ওকে ওর মধ্যে বন্ধ করে চলে গেছে ওর মধ্যে কন্টিনিউস থার্টি মিনিটস ওর মধ্যে বসে রয়েছে

পরে থাকলো সেটা কলেজে থাকবে স্যারকে তো কেউ দায়িত্ব দেয়নি যে স্যার পড়ে থাকা জিনিস তুলে নিয়ে যাবে তাহলে তো যে কেউ তাহলে ইট পাথর পড়ে থাকলে সবাই তুলে নিয়ে যাবে এবার কলেজের সম্পত্তি এইভাবে বাইরে যাওয়া এটা ঠিক না স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে নিজের কলেজের প্রতি তাই আমরা স্যারকে বলেছিলাম ঘটনা তো বললাম মানে স্যার ওদিকে ইট করেছিল স্যার ওগুলো

হোটেল পোদ্ রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার